হ্যালো বন্ধুরা, আপনার কি এরকম জিপি সিম বা অন্যান্য সব সিমের অফার নিয়ে যে আপনার হচ্ছে অফার মেসেজগুলো আসে, মানে আসে আর কি, প্রমোশনাল অফার মেসেজগুলো যেগুলো আসে এগুলো নিয়ে কি বিরক্ত হচ্ছেন? তাহলে এগুলো আপনি বন্ধ করতে পারেন খুব সহজেই কয়েকটা করে ডায়াল করে। তো এদের এমন একটা অবস্থা, এরা প্রতিদিন যে পরিমাণ মেসেজ পাঠায়, আপনার গার্লফ্রেন্ডও এত মেসেজ পাঠাবে না আপনাকে কোনো দিন। তো এগুলো আপনারা চাইলে যে বন্ধ করতে আপনার হচ্ছে পারেন কয়েকটা কোড ডায়াল করে, সেটা আমি এখন দেখাবো। আর বিভিন্ন সিমের বা অপারেটরের আপনার বিভিন্ন কোড ডায়াল করতে হয়, আমি সব কয়টা কোডই এখানে দেখাবো এবং অফ করেও দেখাবো আপনাদের। তো চলেন তাহলে আমি আপনাদের ওগুলো দেখাই। এই জন্য আপনাদের যাইতে হবে ডায়াল প্যাডে, অর্থাৎ আপনার যেখানে নাম্বার উঠাই কল করবেন আর কি, সেই ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যে আপনারা নাম্বার আর কি কোড দেবেন, আমি প্রথমে জিপি সিমের দেখাই, কারণ জিপি সিম সবচেয়ে এই কাজটা বেশি করে। এরা এরা যখন মেসেজ করা শুরু করে তখন একদম মাথা নষ্ট করে ফেলে, মেসেজের উপর মেসেজ, তিন চারটে মেসেজ একসঙ্গে দিয়ে ফেলে। তো ঠিক আছে, জিপি সিম অফ করার জন্য আপনাদের প্রথমে ডায়াল করতে হবে *1*2*1*, তারপরে হচ্ছে ডায়াল করবেন আপনারা হচ্ছে *1*2*1*00, তারপরে জিরো, তারপরে আবার অন, হ্যাশ, এই কোড ডায়াল করবেন। ডায়াল করে আপনার জিপি সিমের মাধ্যমে কল দেবেন বা ইয়ে করবেন, তাহলে আপনাদের দেখেন একটা মেসেজ চলে গেল, ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণফোন। তো এই মেসেজ করলে ওরা পরবর্তীতে আপনাকে একটা মেসেজ করবে এবং আপনার 72 ঘন্টার মধ্যে মেসেজ চলে আসছে। এই মেসেজটা দেখাচ্ছি, দেখেন এখানে চলে আসছে মেসেজ, এই যে আপনার ডু নট ডিস্টার্ব সেবাটি চালু হয়েছে, অনুরোধ গ্রহণ করা হয়েছে, পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে সেবাটি চালু করা হবে। মানে আপনার এই যে মেসেজ আর আসবে না, এই মেসেজটা অফ করার জন্য যে সেবাটা আপনি চালু করে দেবে, এটা 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে আপনার এইটা চালু হয়ে যাবে, আপনাকে আর মেসেজ দিয়ে আর বিরক্ত করবে না। তো এইরকম আরও অন্যান্য সিমের যদি আপনি সব অফার আসা বন্ধ করতে চান, তাহলে আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। এরপরে আমি আপনার হচ্ছে বাংলালিংক সিমের কোডটা দেখাই। বাংলা সিমের কোডটা হচ্ছে *1*2*1*, তারপরে হচ্ছে আপনার 8, তারপরে *6#, এই কোড ডায়াল করবেন বাংলালিংক সিমের মাধ্যমে, তাহলে আপনাদের এই বাংলালিংক সিমের অফারগুলো আসাও বন্ধ হয়ে যাবে। আমি এরপর এয়ারটেল আর হচ্ছে আপনার রবি, এই দুটো সিম সম্পর্কে বলবো কোন কোড ডায়াল করবেন। আপনারা হয়তোবা সবাই জানেন রবি আর এয়ারটেল এখন একই কোম্পানি হয়ে গেছে, আর এই কারণে এদের হচ্ছে অনেক আপনার হচ্ছে কোড প্রায় সেম সেম। তো এটা আপনি ডায়াল করবেন হচ্ছে *7#, এই *7#, এটা দিয়ে শুধুমাত্র আপনি রবি এবং এয়ারটেল দুইটা সিমেরই এই মানে আপনার প্রমোশনাল যে SMS বা অফার যে SMSগুলো আসে এটা আপনি বন্ধ করতে পারবেন *7# ডায়াল করেই। এটা ডায়াল করবেন রবি থেকে, তাহলে আপনার সব মেসেজ বন্ধ হয়ে যাবে। আবার অনেকে টেলিটক সিম ইউজ করে থাকেন, টেলিটক সিমের আপনারা অনেকেই বলেন যে টেলিটক সিমের যাতে মেসেজ না আসে এটা দেন। তো আসলে টেলিটক সিম এমনিতেই মেসেজ অফারগুলো এরকম করে দেয় না অত, খুব কম দেয়, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু হয়তো দুই একটা মেসেজ করে থাকে। আর টেলিটক সিমের এই মেসেজ অপশন বন্ধ করা কোনো উপায় নাই ভাই। তো এরকম করে আপনার যে কোনো সিমের অফার মেসেজ আস মনে করেন যে প্রমোশনাল যে মেসেজগুলো আসে এগুলো আপনারা অফ করতে পারবেন। তো আপনারা এই জ্বালাতন থেকে বাঁচার জন্য এই কোডটা ডায়াল করেন, আমি কোডটা আবার দেখাচ্ছি, আপনারা কোডটা দেখে নিয়ে একটু মনে রাখবেন এবং এই কোডগুলো ডায়াল করে আপনারা এই যে প্রমোশনাল যে মেসেজগুলো বা অফার মেসেজগুলো আসা থেকে পরিত্রাণ পাবেন এরকম করে। তো আপনাদের ধন্যবাদ।